হ্যালো গাইস, আমরা আজকে একটা জায়গাতে যাচ্ছি। সো ওখানে প্রচুর মজা করব, ভিডিও করব, ছবি তুলব, বাট কোথায় যাচ্ছি সেটা একটু পরে দেখতে পারবে। সো দেখতে থাকো, ব্লগটা কেমন হলো জানাবে। তো আমাদের নতুন চ্যানেল অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করো। কিছু বলবে সবাই, একটু দেখে নাও আমরা কে কে যাচ্ছি। আজকে আমাদের সাথে আছে পায়েল, অংশুমান দা, আর আমাদের চুলবুলি। কি নাম বলে দাও একবার তোমার নামটা। নিলম। তো দেখা হচ্ছে, এখানে যাচ্ছি ছুটিতে গিয়ে দরকারে শুরু হয় সবই দেখানো হবে। আপাতত চলো। আশা করছি দেখতে পাচ্ছ, তারাও সামনে যাচ্ছি। তো আমাদের একটু কপালটা একটুখানি খারাপ হয়ে গেছে, কারণ প্রচুর জ্যাম, প্রচুর প্রচুর, মানে বলার নেই কতটা পরিমাণে জ্যাম লেগেছে। তারা তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো কতটা জ্যাম লেগেছে, ধারণার বাইরে। জানি না এরকম করে টুকটুক করে যেতে যেতে কতক্ষণে পৌঁছাবো আমি ঠিক বলতে পারছি না, তবে চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়ার, নাহলে আমাদেরও টাইম চলে যাচ্ছে। সরি বন্ধুরা, আমি তোমাদেরকে বাঁকুড়া মোড়টা দেখাতে পারলাম না, বাঁকুড়া মোড় ক্রস করে গেছি। কারণটা হচ্ছে দেখো কতটা জ্যাম লেগেছে, তাই ওখানটাতে একদমই ভিডিওটা করতে পারলাম না, তাই জাস্ট দেখিয়ে দিলাম যে বাঁকুড়া মোড় ক্রস করলাম। ওকে, বলছি আমাদের কপালটা সত্যি খুবই খারাপ। আমরা দুজন চলে এসেছি প্রায়, কিন্তু ওরা জ্যামে আটকে গেছে, একদম গাড়ি চালাতে পারে না, একদম পারে না। কিন্তু আমি ভালো ড্রাইভারের পাল্লায় পড়েছি, তাই জ্যাম। হ্যাঁ ওই আর কি, মানে আজকের জন্য আমার ড্রাইভার হয়ে গেছে। তো এখনো পর্যন্ত পার করে আসতে পারেনি, আমার ভাগ্য খুব ভালো চলে এসেছি, কিন্তু একা একা এসে তো কোনো লাভ হবে না। তা আমরা যে ফটোশুটের লোকেশনে যাচ্ছি সেটা হচ্ছে বাঁকুড়া মোড় থেকে ডান দিকে বেঁকে যেতে হবে, সদরঘাট ব্রিজ ক্রস করে। দেখা যাক কতক্ষণের মধ্যে ওরা আসতে পারে, দেন আমরা এগোচ্ছি এবং লোকেশন দেখাবো, অবশ্যই দেখবেন ভালো লাগবে। লোকেশনটা একটু আলাদা জায়গা, বাঁকুড়া মোড় থেকে কিছুটা যেতে হবে, সেই লোকেশনটা গেলে পরে আমরা সমস্ত জায়গাটা দেখা যাবে। তো বলবো না কোথায় যাচ্ছি, সারপ্রাইজ। যাই হোক, চলে এসছে অনেক কষ্ট করে, রাস্তা এটা প্রচন্ড ঝামেলা, প্রচন্ড চাপের মধ্যে ছিলাম। যাই হোক, দাদারা এসে পৌঁছে গেছে, গেছি আমাদের মেন জায়গায়। তো এবার দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। যাই হোক, আমরা যেখানে আসবার জন্য ঠিক করেছিলাম, আগে থেকে প্ল্যানিং করা ছিল যে জায়গাটা আসাবার, সেটা হচ্ছে আমাদের বর্ধমান থেকে খুবই কাছে ফটোশুটিং জোন, বেশ সুন্দর জায়গা। এখানে আসতে পারেন, অনেক ধরনের শ্যুট টুট করতে পারবেন, আপনারা প্রি ওয়েডিং শ্যুটও করতে পারবেন, বা আপনারা ধরুন আলাদা কোনো ধরনের টাইপের ব্লগ শ্যুট, সমস্ত ধরনের শ্যুট আপনারা এখানে করে নিতে পারবেন। তাই জায়গাটা হচ্ছে বর্ধমান থেকে খুবই কাছে, আমরা সদরঘাট ব্রিজ ক্রস করে আসতে হবে আপনার বাঁকুড়া মোড়ের দিকে। বাঁকুড়া মোড় থেকে মিনিট 5 বা 10 মিনিটের মতো লাগবে এখানে আসতে গেলে। জায়গাটার নাম হচ্ছে অরণ্য, আপনাদেরকে দেখিয়ে দেবো সেই জায়গাটা। টিকিটের মূল্য খুবই কম, মাত্র 20 টাকা। এখানে ঢোকার পর কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীগুলো একটু দেখে নিন আপনারা।
অবশেষে আমরা আমাদের জায়গায় এসে হাজির হয়েছি। এই যে আমাদের মেম্বারও এসছে, না এদের জন্য আমরা আসতে পেরেছি, আমরা না রাস্তা ভুলে গেছিলাম। আচ্ছা মেন জায়গাটা চেনে হচ্ছে ইনি, তার জন্য ধন্যবাদ। হয় না কিছু বলবে বল, মাইক্রোফোনটা ধরলো দেয় হিরোর মত। কিছু নেই, রবিবার সূর্য দুপুরে জমজমাট একটা আড্ডা, এটাই এটাই দেখা যাক দেখা যাক কি করা যায়। তো যাই হোক, এটা আমাদের একদমই নতুন ব্লগ আজকে। তো আমি আমরা জানি একদম পুরোপুরি ঠিকঠাক হয়তো হবে না, তবে ঠিকঠাক করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই পাশে থেকো, আমাদের নতুন ব্লগ কেমন হয়েছে একদম জানাবে কিন্তু, আর দেখতে থাকো, আর আশা করি ভালো লাগবে তোমাদের, ইন্টারেস্টিং। কোথায় কোথায় ভুল হচ্ছে ধরে দেবে, হ্যাঁ একটু বলে দিও কমেন্ট করে যে এটা হয়নি। বলছি তুমি এত বাজে ছবি তুলছো। হ্যালো হাই গাইস। আচ্ছা আমি বলি কিছু, আমার অনেক বক্তব্য আছে, আমার গলা আশা করি শুনতে পাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা অনেক কষ্ট করে আজকে শুটটা করলাম, আমি কিন্তু কোনো ছবি তুলিনি, এই সুন্দরীটাই সব ছবি তুলেছে, ঠিক আছে আমি খালি রিলস বানিয়েছি। আমি তোমরা সবাই জানো যে আমি রিলস করতে খুব পছন্দ করি, বারোটা থেকে বেরোনোর কথা সেখানে বেরিয়েছি দুটোয়, তার খিদে পায় না, আমি মানুষ নই বলো তো, তোমরাই বলো একদম অমানুষ, বিশ্বাসই করবেন না। কষ্ট করে একটা ব্লগ বানিয়েছি, অনেক ফটোশুট করেছি, হোপফুলি তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে সবারই। আর এখন সকাল থেকে আমরা মানে ট্রাই করে অনেক রকমের চেষ্টা করেছি, দেখা যাক তোমাদের কতটা ভালো লাগে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবারে সন্ধে হয়ে আসছে, তাই আমরা বাড়ি ফেরার দিকে ঝোঁক বাড়ছে আর কি। তো আপাতত বাড়ির দিকে ব্লগ যাই। যাই হোক, আমাদের আজকের মতন ব্লগ শুট শেষ হয়ে গেছে, বেরোনোর সময় দেখানো সম্ভব হয়ে ওঠেনি, আমরা অনেকটা রাস্তা ক্রস করে চলে এসেছি, এখন গাড়ির আওয়াজে হয়তো অনেক কথা শোনা যাবে না, চেষ্টা করব ভালোভাবে বলার। যাই হোক, আমাদের আজকে ফটোশুট খুব সুন্দর হলো, সবাই পিছু পিছু আসছে এখনও, আমরা অনেকটা আগে এগিয়ে চলে এসেছি তাই দাঁড়ালাম। যাই হোক, এখানে আমাদের ব্লগ কমপ্লিট, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।